প্রথমে আমি শিলিগুড়ি টাইমসকে ধন্যবাদ জানাচ্ছি, তারা আমাদের ক্লাবে এসে কভার করার জন্য। এবছর আমাদের 37তম বছর, এবছরে আমাদের থিম হচ্ছে যোগ্য শ্রেণী। এটা হচ্ছে যোগ্যের উদ্দেশ্য হচ্ছে যে শান্তির প্রতীক হিসাবে আমরা এটাকে তুলে ধরতে চাচ্ছি। তো এইটা তৈরি হচ্ছে হচ্ছে পাটকাঠি, কাঠের যে টুকরো যেটা দিয়ে যোগ্য হয়, যোগ্যের যে কাঠগুলো থাকে সেটাও থাকবে, সাথে তার যে সামগ্রী যেগুলো আছে যোগ্যের সেটা দিয়ে মূল হচ্ছে আমাদের মণ্ডপটা তৈরি হচ্ছে আর কি। তার সামনে বিশেষত্ব হচ্ছে দুটো, আমাদের তিনটে দুর্গ থাকছে। একটা প্রথমেই থাকছে, সেটা হচ্ছে 30 ফুটের দুর্গ, তারপরে থাকবে একটা শিব ঠাকুর 6 ফুটের, এবং সেটা হচ্ছে একদম টোটালি কাঠেরই দিয়েই তৈরি, এবং তার জটা দিয়ে জটাটা উঠে গিয়ে চারিদিকে জটাটা ছড়িয়ে থাকবে প্যান্ডেলের মাঝখানে। তারপরে থাকবে আমাদের কাল্পনিক সেই দুর্গতা। শিল্পীরা মেদিনীপুরের শিল্পীরা এখানে কাজ করছে, আজকে 3 মাস হয়ে গেল। পুজোর পাশাপাশি আমাদের যেটা থাকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে 4 দিনই, সেটা তো থাকছে। এছাড়া দরিদ্র নারায়ণ সেবা থাকছে। আমরা শিলিগুড়িতে আমাদের 4টা কোচিং ক্যাম্প আছে, প্রচুর গরিব ছেলে মেয়ে এখানে খেলাধুলা করে, তাদেরকে প্রত্যেককে, যারা খুব গরিব, যারা পুজোর সময় সকলেই আনন্দ করে, হয়তো তাদের পক্ষে সম্ভব হয় না, তাদের পরিবারের পক্ষে, তাদের হাতে আমরা বস্ত্রগুলো তুলে দিব। এছাড়া 250 জন দরিদ্র মহিলাকে আমরা কাপড় দান করব। আর নবমীর দিন আমাদের ক্লাবের পক্ষ থেকে 5,000 লোকের দরিদ্র নারায়ণ সেবার ব্যবস্থা করা হয়।